الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত আনিকুল ইসলাম ভাই, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে সমাজে সবাই বলে মৃত ব্যক্তি অনুধাবন করে কিন্তু বলতে পারে না, কথাটা কতটুকু সত্য? কোরআন ও হাদিসে যে এই ব্যাপারে যে তথ্য আসছে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটা লোক যখন মারা যায় তখন তার রোগটা বেড়ে যায়, কিন্তু সে যে অনুভূতি থাকে সেই অনুভূতিটা যতক্ষণ পর্যন্ত কবরে দেওয়ার হওয়ার পর যখন নাকি সবাই চলে যায়, তখন চলে যাওয়ার পথে তাদের যে যারা নাকি তাদেরকে দাফন দিতে যায় এবং দাফন দিয়ে চলে যায়, তাদের পায়ের শব্দটা সে পায় কিন্তু কথা বলতে পারে না। এটা সহি হাদিসে বর্ণনা করে, সেই ইয়াউদি ফি কবরিহি ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহি, যখন মানুষকে কবরে দাফন করা হয় তখন তারা এই কবরবাসীরা কবরে যে যাকে দাফন করা হয়েছে সে যে যারা তাদেরকে কবর দিতে এসেছে তাদের পায়ের শব্দ সে পায়, এতটুকু ব্যাস। তো কিন্তু এখানে এতটুকু বলা হয়েছে যে শব্দ পায় কিন্তু তারা বলতে পারে না, কিন্তু সে তো মারা গেছে দুনিয়া থেকে। এখন তাদের প্রতি যে আমাদের দায়িত্ব সেটা হচ্ছে যে তাদের জন্য দোয়া করা। এখন অনেকে এই এইটার উপর ভিত্তি করে আবার সে বলে যে এখন কবরে দাঁড়ায় বলে যে তোমাকে এখন প্রশ্ন করলে তুমি উত্তর দিবা, প্রশ্নের উত্তর দিবা, তোমাকে যদি বলবো মানে রাব্বুক তুমি বলবা রাব্বি আল্লাহ মানে আমার রব আল্লাহ, তোমাকে যখন বলবো তোমার নবীকে তুমি বলবা মোহাম্মদ রাসুল, এইভাবে যে তারা শিখাই দেয়, এটা এটা কোনো উপকার আসবে না সেটা, কারণ সে শুনে কিন্তু সে তাদের আওয়াজগুলো শুনতে কিন্তু সেগুলো গ্রহণ করা এবং তার গ্রহণ করা এবং সেগুলো মানা এই ধরনের কোনো ক্ষমতা মৃত্যু ব্যক্তি থাকে না, সে শুধুমাত্র শুনে এতটুকুই। কিন্তু যারা নাকি দাফন দিবে তাদের জন্য যে বিধান রয়েছে, যে রসুল সাল্লাম বলছেন ইস্তাগফিরুল আখিকুম ফা ইন্নাহু ইউসআল, রসুল সাল্লাম বলছেন সহি হাদিসের মাধ্যমে প্রমাণ যে এখন রসুল যখন কবর দেন সাহাবাদেরকে তখন বলেন যে এখন তোমাদের ভাইকে জন্য তোমরা ক্ষমা চাও, তাকে প্রশ্ন করা হবে, তাকে এখন প্রশ্ন করাবে, তখন উচিত দাফন দেওয়ার পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা মাগফিরাতের এবং বলা আল্লাহ তুমি তাকে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা সাব্বিত হু বিল কৌলি সাবিত, এভাবে দোয়া রয়েছে যে একটা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরও দোয়া করার জন্য যে আল্লাহ তাআলা যেন তাকে উত্তর সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করেন এবং তাকে ক্ষমা করেন, তার কবরকে প্রশস্ত করে দেন, তার কবর আজাব মাফ করেন। এটা হচ্ছে এই দোয়াটা কাজে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় এই জন্য। কিন্তু মৃত্যু ব্যক্তির সাথে যোগাযোগের কোনো ব্যবস্থাপনা নাই, কারণ সে দুনিয়া ত্যাগ করে পরকালে পাড়ি দিয়েছে, যখন মানুষ যখন মারা যায় তখন সে দুনিয়া ত্যাগ করে কবর পর্যন্ত, শুধুমাত্র কবর দেওয়ার পর যখন তারা পায়ে হেঁটে যায় এতটুকু, তারা এতটুকু পর্যন্ত মৃত্যু ব্যক্তি অনুভব করে, কিন্তু সেই অনুভূতির কোনো কোনো সাড়া দিতে পারে না, সাড়া দেওয়ার তার কোনো ক্ষমতা থাকে না এবং তাদের উপকার তাদের উপদেশ গ্রহণ করারও তার কোনো ক্ষমতা থাকে না। আর যে যোগাযোগ স্থাপনের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার মাধ্যমে মৃত্যু ব্যক্তিকে উপকৃত করেন। এবং পবিত্র কোরআনে আসছে সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আল্লাহ বলছেন এরপরে তোমরা মারা যাবে এবং মারা যাওয়ার পরে তোমরা সেখানেই থাকবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। তো কিয়ামতের দিন যখন মানুষ জীবিত হবে তখন তাদের পরস্পর আবার যোগাযোগ হবে, হাদিসের ভাষে যেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকটা লোক তার ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাপের থেকে পালাবে, তখন তারা যোগাযোগ হবে এবং একজন আরেকজন থেকে ভাগবে, তারপর পরে শেষে তারা আবার একজন আরেকজনের জন্য সাফাতও করবে। তো এই যোগাযোগের যে ব্যবস্থাপনা মৃত্যুর পরে আর কোনো থাকবে না কোনোদিন, সেটা হচ্ছে একমাত্র কিয়ামতের দিন আবার যখন নাকি পুনরায় জীবিত করাবে মানুষ, তখন পরস্পর যোগাযোগ হবে। এর আগে কোনো ধরনের যোগাযোগ, অনেকে বলে মৃত্যু ব্যক্তির রূহ বাড়িতে আসে বা সে যখন যায় তারা অনুভূতি করে না, এটা না,
নিয়ম হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা ভালো করেন, তাদেরকে ক্ষমা করবেন, তাদের কবরকে প্রশস্ত করবেন, তাদেরকে জান্নাত দিবেন। তো মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা এবং মোমেনরা মৃত্যু ব্যক্তির জন্য যে সমস্ত দোয়া প্রার্থনা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে মৃত্যু ব্যক্তির উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান, মৃত্যু বরণ করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করেন এবং কবরের সওয়াল জবাব সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, এবং কিয়ামতের দিন কবর থেকে সহজভাবে উঠে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাত আমরা পাই, এই তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।